তোমার নাম সঙ্গদাতা, তুমি এই হালিশহরেরই মানুষ। যেটা মনে হলো যে তুমি রীতিমতো কম্পিটিশনে যাও, একটা দেখা যায় যে অনেকে কতদিন ধরে তুমি নাচ প্র্যাকটিস করো, তুমি কলেজে পড়ো। আরে ঠিক আছে, আমাদের দিদি এসে গেছে, তার পরীক্ষা একটু পরে দিচ্ছি, একটু রেস্ট নি। আপনারা কবিতা দিদি অনেকে চেনেন, জানেন আজকে যে 21শে ফেব্রুয়ারি ভাষা দিবসের দিন যে রক্তদান, কেন কি ভাবনা নিয়ে করছেন? ভাবনা, আমি এটা বিগত দু বছর, এটা নিয়ে আমার 3 বছর হলো। আমি থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্যই এটা মূলত করি, আর আজকের দিনটা বেছেছি যে এইরকম একটা দিনে এক সময় এই ভাষার জন্য রক্ত ঝরানো হয়েছিল, তো সেটাও একটা কাজে লেগেছে। আবার এটাও একটা কাজে লাগুক যে আজকে আমরা রক্তদান শিবিরটা করলে থ্যালাসেমিয়া বাচ্চাগুলো, যারা 15 দিন বাদ বাদ তাদের রক্ত লাগে, তাদের পাশে একটু হলেও যাতে দাঁড়াতে পারি, এই ভাবনা থেকেই আমি রক্তদান শিবিরটা করি। আমার লক্ষ্যমাত্রা তো আছে 50 জন। কতজন? 33 জন হয়ে গেছে, আশা করছি 50 জন হয়ে যাবে। এখনো আমি নিজেও রক্ত এখনো দিইনি, এখনো অনেকে বাকি আছে রক্ত দিতে। আমি প্রতি মাসে কোনো না কোনো একজন অসহায় মানুষের জন্য কিছু করার চেষ্টা করি, এটা আমি সারা বছর ধরে করি। যেমন আপনার এই ইয়ের সময়, লকডাউনের সময় আমি একটা মাস বেরোতে পারিনি, তো লকডাউনের সময় আমি একটা মাস বেরোতে পারিনি, তখন আমি আমার এই বাড়িটা যারা তৈরি করেছিল, মানে তাদেরকে আমি বাড়িতে ডেকে নিয়েছিলাম, সেই মিস্ত্রিদেরকে আমি তাদেরকে তখন সহযোগিতা করেছিলাম, 12 জন মিস্ত্রিকে আমি বাড়িতে ডেকেছিলাম, ডেকে তাদের আমি সেই সহযোগিতা করেছিলাম। এছাড়া আমি প্রতি মাসেই যাই, কেউ যদি খবর পাই যে কলেজে ভর্তি হতে পারছে না, আমার কাছে যদি এসে বলে যে আমি ভর্তি হতে পারছি না, আমি আমার যেটুকু সামর্থ্য সেটুকু নিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। পরিকল্পনা বলতে আমি এইভাবেই কাজ করব, এবং এই থ্যালাসেমিয়া বাচ্চাদের জন্যই আমি চিন্তা করছি আগামী দিনে। আমি চিন্তা করছি যাতে এই যে থ্যালাসেমিয়া বাহক কিনা এই পরীক্ষাটা, যাতে মানুষ যাতে সচেতন হয়। দেখো, আমরা তো ঠিকুজি কুষ্টি অনেক কিছুই করি, সেটা আমাদের বিশ্বাস, কিন্তু এটা আমাদের দায়িত্ব যে থ্যালাসেমিয়া বাহক কিনা, কারণ দুজন থ্যালাসেমিয়া বাহকের মধ্যে তো বিবাহ হলে 25 ভাগ থ্যালাসেমিয়া বাচ্চা হওয়ার সম্ভাবনা থাকে, আর 50 ভাগ হচ্ছে থ্যালাসেমিয়া বাহক, আর 25 ভাগ হচ্ছে সুস্থ। তো যাতে বাহকটা তো কোনো রোগ নয়, এটা যাতে মানুষ এখনো ভাবে বা টেস্ট করলেই বোধ হয় বাহক হলে সর্বনাশ, তা কিন্তু না। আমাদের বিগ বি অমিতাভ বচ্চন, আমিশা প্যাটেল, এরা কিন্তু সকলেই বাহক, কিন্তু এদের সন্তানরা বাহক মানে সুস্থ, কারণ কি এদের অপোজিটে যারা ছিল তারা মানে বাহক নয়। তাই দুজন বাহকের যাতে বিবাহ না হয় এইটা আমাদের আটকাতে হবে, আর এটার জন্য চিন্তাভাবনা নিচ্ছি যে আমি স্কুলগুলোতে গিয়ে হেডমিস্ট্রেস বা হেডমাস্টারের সাথে যোগাযোগ করব, কারণ তাদের সহযোগিতা ছাড়া এটা কিছুতেই সম্ভব নয়। হ্যাঁ, আমার নাম পর্ণালী ব্যানার্জি। প্রথমে পর্ণালীদিকে ধন্যবাদ জানাবো এত বড় বড় মানুষের মাঝখানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা পথের দিশা থেকে 3 জন এসসি সদস্য, তার মধ্যে একজন রক্তদান করছেন, এবং প্রতি বছর আসতে চাই পর্ণালীদির এই প্রোগ্রামে, এবং পর্ণালীদি সবসময় পথের দিশার পাশে থাকে, আমাদের দিকে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি বড় বড় ক্লাবে দেখেছি যারা 15 জন 17 জনে রক্তদাতায় থেমে যায়, আজকে পর্ণালীদির একার পরিবারের প্রচেষ্টায় আজকে দেখলাম 30 জন পার করে গেছে, আশা করছি 50 জন হয়ে যাবে। তো খুব ভালো লাগছে এখানে এসে, এবং আমি প্রতি বছর আসতে চাই এবং পর্ণালীদির সাথে সবসময় সব সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই। ধন্যবাদ। তন্ময় বিশ্বাস, পথের দিশা, কাকিনাড়া। দেখুন, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যাই, অতিথি হিসেবে কখনো যাই, কখনো অনুষ্ঠান সঞ্চালক হিসেবে যাই, কিন্তু হালিশহরে মাননীয় পর্ণালী ব্যানার্জী মহোদয়া এবং তার পরিবারের
সতীর্থরা মিলে যে একটি অভিনব উদ্যোগ নিয়েছে ব্যক্তিগত প্রচেষ্টায় নিজের বাড়িতে এরকম একটি উদ্যোগ সত্যি অভিভূত। আমার মনে হয় সারা পশ্চিমবঙ্গ মানচিত্রে একটি অভিনব উদ্যোগ তিনি নিয়ে একটি অনন্য নজির সৃষ্টি করলেন। মাননীয় পর্ণালী ব্যানার্জি মহোদয় সারা বছর এরকম ভালো কাজ করে, এই উদ্যোগে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছে। বিভিন্ন সেবামূলক সংস্থা থেকে ব্যক্তিত্বরা এসছেন, আমাকেও ডাকা হয়েছে। এই উদ্যোগে সামিল হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। আপনি আপনারা জানেন যে আমি অনেকগুলো সংস্থার পক্ষ থেকে আছি, সমস্ত সংস্থার পক্ষ, যেমন তারাপীঠ তপোবন, সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন, অভিযান এবং প্রগতি বাংলা এবং বেঙ্গল ইউটিউব অনার্স কমিটির পক্ষ থেকে তাদের এই উদ্যোগকে অনেক অনেক সাধুবাদ জানাই আর দ্য রেগুলারকে কৃতজ্ঞতা স্বীকার জানাই আপনারা এই উদ্যোগকে সর্বস্তরে পৌঁছে দেওয়ার জন্য যে এগিয়ে এসেছেন। নমস্কার। গৌতম পাল, সম্পাদক সমাজ সংস্কৃতি ফাউন্ডেশন। পুজো বা বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি, আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377। আবারও বলে দিই, 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।